ফ্যাশন দুনিয়ায় এক নবতম সংযোজন হলো। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এক ঝাঁক খুদেদের নিয়ে রবিবার শহরের একটি বেসরকারি হোটেলের ব্যবসায়ী হলে একটি র‍্যাম্প শো এর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো সুকর্ণা নামক একটি ব্র্যান্ড। এর আত্মপ্রকাশ করলেন ফ্যাশন ডিজাইনার সুকর্ণা গুহ। এই দিন র‍্যাম্প শো এর মুখ্য আকর্ষণ ছিল ছোট ছোট বাচ্চারা ফ্যাশনের পোশাক পরে র‍্যাম্প শো এ অংশগ্রহণ করেন। সুকর্ণা জানান, ছোট থেকে তার আঁকতে ভালো লাগতো, তার ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করা। সেই পেশায় আত্মপ্রকাশ করতে পেরে তার ভালো লাগছে বলে জানান এই দিন। এটা আমার অনেক ছোটবেলার স্বপ্ন, আমি ফ্যাশন ডিজাইনিং করব, ক্লাস 9 থেকে দেখা স্বপ্ন। আর স্যারের হাত ধরে তো আমার 2.5 বছর বয়স থেকে আঁকা শুরু। তো আমার কাছে প্যাশন বলতে পেন্টিং, আমি এটা দিয়েই শুরু করেছি আর এটা নিয়েই আমার কাজ। সারা তো ভালো পাচ্ছি, খুব পজিটিভ ভাইবস পাচ্ছি, কারণ এই প্রফেশনটা কিছু বছর আগেও মানুষ বুঝতে পারতো না, ইভেন এখনও অনেকজনকে বোঝাতে হয়, কিন্তু আমার মনে হয় লড়ে বুঝিয়ে নিজের জায়গাটা করে নেওয়াটা একটা অন্য রকম ভাইবস আছে যে ফ্যাশন ডিজাইনার আমি। এটা তো দেখানোর যে এজ ইজ নট আ বার্ডেন, আর লেভেল সুকর্ণা অল এজ গ্রুপের জন্য, মানে সেটা ছোট্ট বাচ্চাই হোক 1.5 বছরের 2 বছরের, আজ বয়স্কই হোক কি 70 হোক কি 80, অল আর এভারগ্রিন, আর সবাই লেভেল সুকর্ণার জন্য, লেভেল সুকর্ণার সঙ্গে। অনুষ্ঠানটা অনেকদিন ধরে করবে এটা আশা করছিলাম, হ্যাঁ ওর আরও 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 অনেক সাফল্য আমি আশা করি আগামী দিনে, ও ছড়িয়ে পড়ুক চারিদিকে, সুকন্যার সুন্দর নাম প্রত্যেকের কাছে পৌঁছে যাক। যেমন ওর সুন্দর, যেমন ওর ব্যবহার, তেমন ওর গুণ, এর প্রত্যেকটা সবার কাছে পৌঁছোক আমি চাই। আমার সন্তান বলেন আমি জানি যে কতটা গুণী, হ্যাঁ এগোতে হবে ওকে অনেক পথ, মাত্র কয়েক পা হেঁটেছে, হাঁটার লক্ষ্য এখনও অনেক, আর প্রত্যেকটা মেয়ের জীবনে হাঁটার পথ অনেক হওয়া উচিত, এটাই আমি চাই। আগামী দিন যেন অনেক এগিয়ে যেতে পারে, অনেক অনেক থেকে মা আমি বকুনি দিও, সব কিছুতেই আমি ওর সাথে আছি, সব সময় আছি, সঙ্গে আছি, জীবনে ও যতটা পথ চলবে আমি ওর সঙ্গে প্রত্যেক পা হাঁট। আমার এতই ভালো লাগছে যে আমি তো একেবারে কোলে রেখে মানুষ করেছি, হ্যাঁ যে চোখটাকে ওকে তৈরি করে দিয়েছি সেই চোখটা দিয়ে ও নিজেকে বোঝবার চেষ্টা করেছে যে ভালো কোনটা মন্দ কোনটা, যে ভালোর যে দিকটা সেই ভালোর দিকটাকে ও বেছে নিয়ে আজকে এই রকম জায়গায় এসে পৌঁছেছে। সেই পৌঁছানোর জন্য আজকে আমি ওর কাছে আসতে বাধ্য হয়েছি যে না আজকে ও একটা জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। আসলে ছবি আঁকলেই হবে না, ছবি আঁকার সঙ্গে সঙ্গে নিজেকে বুঝে নিতে হবে যে আমার চিন্তাধারাটা কোন দিকে যাবে। কেউ ফ্যাশন ডিজাইনে চলে যাচ্ছে, কেউ ডাক্তারের দিকে চলে যাচ্ছে, কেউ মডেলিংয়ে চলে যাচ্ছে, কত অনেক দিকটা দিক রয়েছে। সেই জন্য ও যে একটা ফ্যাশন ডিজাইনে বিরাট জায়গা দখল করছে সেটার জন্য আমি ভীষণ গর্বিত এবং খুবই আনন্দিত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও পম মহন্ত রিপোর্ট, আনন্দবার্তা।